আমরা এখন দীপাবলির প্রতি এখানে দুজন বসা যাবে রে যাবে যাবে একজন এইরকম একজন এইরকম এখানে দুজন বসা যাবে রে যাবে যাবে একজন এইরকম একজন এইরকম রিল বানাবো আজকে রিল সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আজ যেহেতু দীপাবলি তাই আমি নিজের মতো করে আমার বাসাটা একটু সাজিয়ে নিয়েছি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি মায়ের উদ্দেশ্যে তো এখানে বাড়িতে আমরা পুজো আগেই সেরে নিয়েছি এখন সবাই একটু প্রদীপ জ্বালিয়ে বাইরে মায়ের দর্শন করতে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াবো আর সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এখন আমরা সকলেই এক এক করে মায়ের উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে সকলের মঙ্গল কামনা করব এর মধ্যেই আমাদের সবার প্রদীপ জ্বালানো শেষ মায়ের উদ্দেশ্যে প্রণাম করাও শেষ এরপর আমরা সবাই রেডি আছি বের হব হচ্ছে মন্দির দর্শনে তো দেখা হচ্ছে আপনাদের সাথে রমনা কালী মন্দিরে যেয়ে তো দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি রমনা কালী মন্দিরে বরাবরের মতো এবারও প্রচুর মানুষের ঢল যারা কিনা সকলেই মায়ের দর্শন পেতে এসেছে তো খুব সুন্দর সাজসজ্জা হয়েছে ভিতরে চলুন সবটাই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কালীমায়ের পুজো মানে প্রচুর লাইট প্রচুর সাজসজ্জা সেই সাথে থাকে বিভিন্ন ধরনের আতশবাজির খেলা যেগুলো দেখতে দেখতে মনটা কেমন আনন্দে ভরে ওঠে আজকে পুজোগুলোকে এত মানুষের ভিড় হয়েছে যে ভিতরে যে মায়ের দর্শন পাওয়াটা মানে কঠিন ব্যাপার তবুও আমি অবশ্যই আপনাদের মায়ের দর্শন তো অবশ্যই করাবো এটি হচ্ছে এবার আমাদের রমনা কালী মন্দিরের মা কালীর প্রতিমা তো খুব সুন্দর হয়েছে আর এখানে আসলে এত ভিড় সত্যি কথা বলতে কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না আমিও চিৎকার করে তাই কথা বলছিলাম যে সুন্দর করে ভিডিওটা নিতে মাকে যেন ঠিক মতো করে দেখা যায় তো ভাবলাম যে দেখেন পিছনের খুব সুন্দর ডেকোরেশন হয়েছে ভাবলাম যে একটু এখানে একটু ছবি টবি তুলি তো এখান থেকে এখন বেরিয়ে পড়ব খুব বেশি সময় এখানে থাকা হবে না কারণ আরও অনেকগুলো মন্দিরে আমরা ঘুরবো দেখতেই পাচ্ছেন কী পরিমাণে ভিড় হয়েছে এখন আছি আমি রমনা কালী মন্দিরের মানে ভিতরের সাইডে মা দুর্গার পুজো যেখানে হয় সেখানটাতে এখানে সবাই প্রদীপ জ্বালিয়েছে সুন্দর ছবি তুলছে আমিও তাই একটু এখানে ছবি টবি তুললাম প্রদীপ জ্বালিয়ে আমরা রমনা কালী মন্দির থেকে বের হচ্ছিলাম এটা হচ্ছে যে গেটটা মানে মায়ের মন্দিরে যাওয়ার তো খুব সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর কালারফুল লাইটস বেশ দেখতেও ভালো লাগছিল আর খাবারের কথা কি বলবো এখানে তো মেলা বসেছে খাবার আপনি কি খাবেন লুচি তরকারি পিঠে আর মিষ্টি তো বরাবরের মতো আছে খুব সুন্দর সুন্দর খাবারও পাওয়া যাচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলের শ্যামা পুজোয় তো চলুন দেখা যাক এখানে কেমন হয়েছে মায়ের প্রতিমাটা এবার আসলে আমরা বিভিন্ন মন্দির পুরান ঢাকায় যাইনি আজকে অন্য একদিন হয়তো বা যাবো কারণ পুরান ঢাকায় পুজোটা তো থাকে তো ভিতরে চলুন দেখা যাক কেমন সাজিয়েছে এটা হচ্ছে জগন্নাথ হলের উপাসনালয়ে মায়ের মূর্তি স্থাপন করা হয়েছে এখানেই পুজো করা হচ্ছে এখানেও খুব সুন্দর সাজসজ্জা হয়েছে মায়ের প্রতিমাও খুব সুন্দর হয়েছে জগন্নাথ হল থেকে মাকে দর্শন করে আমরা এখন যাব ঢাকেশ্বরী মন্দিরের দিকে ঢাকেশ্বরী মন্দিরেও কিন্তু বরাবর খুব ভালো পূজা হয় তো এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি কেমন সাজসজ্জা হয়েছে মায়ের প্রতিমা কেমন হচ্ছে আর কেমন জমজমাট হয়েছে সবটাই তো আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন তো চলুন
ঢাকেশ্বরী মন্দিরেও খুব সুন্দর আলোকসজ্জা হয়েছে, খুব সুন্দর সাজসজ্জা হয়েছে। তো এগুলো দেখলেই কেমন জানি মনটা এমনি ভালো হয়ে যায়। চারিদিকে শুধু আলোর খেলা, আলো আলো আর আলো। এই আলোর মতোই সকলের জীবন আপনাদের আলোকিত হয়ে উঠুক। আর এটা হচ্ছে আমাদের এবছরের দুর্গা মায়ের প্রতিমা। এবার যেহেতু বাড়িতে ছিলাম তাই এই ঢাকেশ্বরী মন্দিরে মায়ের প্রতিমা দেখা হয়নি, তো এখানে এলাম। তারপর পাশেই মা কালী মায়ের প্রতিমা হয়েছে, সেটাও দেখবো, সেটাও দেখাবো। এখানে আমি একটু মাকে প্রণাম করে নিচ্ছি। মা দুর্গা মায়ের মন্দিরের পাশেই ঢাকেশ্বরী মন্দিরে সবসময় অন্যান্য পূজাগুলো হয়। এখানে এই যে মা শ্যামা মায়ের মূর্তি স্থাপন করে এখানেই পুজো করা হচ্ছে। খুব সুন্দর হয়েছে মায়ের মুখখানা এবারও, তো দেখেন খুব সুন্দর লাগছে মায়ের প্রতিমা। ডেকোরেশনটাও যেমন, আর চারিদিকে এত লাইটস, কি বলবো, খুব ভালো লাগছে। খুব আজকে আমাদের অনেকগুলো প্রতিমা দেখা বাকি, মানে গুলো আরো বাকি আছে। আমরা এখন যাবো রামকৃষ্ণ মিশন। গেলাম হচ্ছে প্রথমে রমনা কালী মন্দির, তারপরে হচ্ছে জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন আসছি ঢাকেশ্বরী মন্দিরে, আমাদের জাতীয় মন্দির। এরপর যাবো হচ্ছে আমাদের বাড়ির দিকে রামকৃষ্ণ মিশন, তারপর ভোলানাথ গিরি, তারপর বাড়ি বাসায় যাচ্ছি। আমাদের দারুণ প্ল্যান আছে। পুরান ঢাকায় আজকে যাচ্ছি না, দেখি কালকে যদি ভালো থেকে যাওয়া হবে। এখন আপনাদেরকে ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে নিয়ে যাচ্ছি, যেখানে সেই মন্দিরগুলো রয়েছে। তো এখানেও প্রচুর মানুষের ভিড়, তবু একটু মানে স্বস্তির বাতাস আছে এখানে, বা একটু ফাঁকা ফাঁকা আছে, খুব ভালো লাগছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন সকলে আতশবাজি পোড়াচ্ছে, বিশেষ করে বাচ্চারা তো খুবই হ্যাপি, কারণ দিওয়ালি মানেই তো হচ্ছে এত লাইটস, এত আলোকসজ্জা। তো আমরাও একটু বাচ্চা হয়ে গেলাম। ঢাকেশ্বরী মন্দিরের পুজো দেখা শেষ করে আমরা এখন, মানে পুজো দেখা না, প্রতিমা দেখা, পুজো তো অনেক রাতে, রাত 2-3টার দিকে। তাই আমরা একটু মন্দিরে জাস্ট প্রতিমাগুলো কেমন হয়েছে, আলোকসজ্জা কেমন হয়েছে, সেগুলো দেখতে বেরিয়েছিলাম। তো এখন আমরা এসেছি আমাদের বাড়ির পাশেই রামকৃষ্ণ মিশনে। তো এখন বাজে প্রায় 11টা, তো এখানে পুজো মোটামুটি আয়োজন চলছে বা হয়ে গেছে বোঝা যাচ্ছে। এখানেও সব লোকজন, মায়ের ভক্তরা এসে প্রদীপ জ্বালাচ্ছে সকলের মঙ্গল কামনায়। তো আমরা এখন আছি, বুঝতে পারছেন, রামকৃষ্ণ মিশনে। চলুন একটু ভিতরে যে আপনাদেরকে দেখাই ভিতরে কেমন হয়েছে মায়ের প্রতিমা, আর এখানেই বা কেমন পুজোর আয়োজন হয়েছে, চলুন। এই যে আমরা এখন রামকৃষ্ণ মিশনে আছি, এখানেও প্রচুর লোকের ভিড়, আর সবাই খুব সুন্দর করে সেজে এসেছে, দেখতে খুব ভালো লাগছে। আর এই যে মায়ের প্রতিমা, তো রামকৃষ্ণ মিশনে পুজোর আয়োজন চলছে। পুজো এখান থেকে পুজো দেখে আমরা যাব হচ্ছে আমাদের বাড়ির একদম কাছে ভোলানাথগিরি মন্দিরে। এই যে আমরা চলে এসেছি আমাদের ভোলানাথগিরি মন্দিরে। অবস্থা এখন মোটামুটি খুবই খারাপ বলা চলে, হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ। তো এখানেও একটু মায়ের প্রতিমাটা আপনাদেরকে দেখিয়ে নিই, তারপর যাব হচ্ছে আমরা আমাদের বাসায়। এখন আমরা চলে এসেছি একদম বাসায়, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, তো ভাবলাম যে আপনাদেরকে একটু বাই বলে নিই। এখন বাজে রাত 1টা, আমরা ঘুমাইনি, ছবি টবি ভিডিও টিডিওগুলো দেখছিলাম। তো এখন সব প্রদীপ নিভে গেছে, তবু আমার বারান্দাটা আমার ভীষণ ভালো লাগছে। তো আজকের মতো গুড নাইট, আবার দেখা হবে।